নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম আর আমার হর্টিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা হলো এখন যে এই জবা গাছটা দেখছো, এটা হলো দু বছরের পুরনো একটা জবা গাছ। আমি 6 ইঞ্চি একটা টবে বসিয়ে রেখেছি। তোমরা সবাই জানো যে শীতকালটা হলো জবা গাছের ডরমেন্সি পিরিয়ড। এই সময় জবা গাছ কম ফুল ফোটায়, কারণ এই সময় জবা গাছ বিশ্রামে থাকে, যেটাকে আমরা সবাই বলি ডরমেন্সি পিরিয়ড। কিন্তু ডরমেন্সি পিরিয়ডটা যখন ভাঙছে, সেই ডরমেন্সি পিরিয়ড ভাঙার পর থেকে কি শুরু হয়? গ্রোয়িং পিরিয়ড। এই সময় গাছটা সতেজ হয়, প্রচুর শাখা পোশাকা ছাড়তে, এবং সেই শাখা পোশাকাতে প্রচুর পরিমাণে ফুল আসে। এই যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা আর একটু বেশি করে তাড়াতাড়ি দীর্ঘায়িত করা যায়, দ্রুততম করা যায় ব্যবস্থাপনার মতন। কোন ব্যবস্থাপনা? কাটাই ছাঁটাই ব্যবস্থাপনা। কাটাই ছাঁটাইটা কী করতে হবে? কাটাই ছাঁটাই করার আগে আরেকটা জিনিস তোমাদেরকে জানতে হবে, যে কোন গাছে কাটাই ছাঁটাই করা উচিত, কোন গাছে কাটাই ছাঁটাই করা উচিত নয়। একটা চারা গাছ নিয়ে এসছো, আজকের নার্সারি থেকে চারা গাছ নিয়ে এলে আগামী বছর যখন ওই গাছটা তোমার বাড়িতে আনা থেকে পরের বছর এক বছর হবে, তখন গিয়ে কাটাই ছাঁটাই করা উচিত, তার আগে নয়। তাতে শুধু শাখা কাটাই ছাঁটাই করা উচিত এক বছর গাছে, দু বছর গাছে শিকড় কাটাই ছাঁটাই এবং শাখা কাটাই ছাঁটাই এই দুটোই করতে হবে। মানে দুটোই করা যায়, তুমি যদি চাও। আমি যদি চাই শিকড় কাটাই ছাঁটাই করবো না দু বছর গাছে, অসুবিধা নেই, কিন্তু করা যায়। কিন্তু এক বছরের গাছে শুধুমাত্র শাখা পোশাকা কাটাই ছাঁটাই করতে পারবে, শিকড় কাটাই ছাঁটাই করতে পারবে না। এটা হলো প্রথম ব্যাপারটা, কাটাই ছাঁটাই করব, কিন্তু কখন করব? ডরমেন্সি পিরিয়ড যে ভাঙছে, বা ডরমেন্সি পিরিয়ড ভাঙার ব্যাপারটা কি আমরা জানি না তো। ডরমেন্সি পিরিয়ড কখন থেকে শেষ হয়ে যায়? ডরমেন্সি পিরিয়ড শেষ, গ্রোয়িং পিরিয়ড শুরু তখনই যখন ফেব্রুয়ারির 20 তারিখের পর থেকে মার্চের 10 তারিখ। কেন বলছি, কেন এটা ফেব্রুয়ারির 20 তারিখের পর থেকে মার্চের 10 তারিখ পর্যন্ত গ্রোয়িং পিরিয়ড শুরু হয়? এই সময় দিনের তাপমাত্রার থেকে রাতের তাপমাত্রা 10 ডিগ্রি কম থাকে। এই অবস্থাতে জবা গাছের প্রচুর পরিমাণে কচি কচি শাখা গজাতে থাকে, আর এটাই হলো গ্রোয়িং পিরিয়ডের শুরু। আর ঠিক এই সময় আমাদেরকে কাটাই ছাঁটাই করতে হবে। ব্যাপারটা বোঝা গেল? কোন গাছে কাটাই ছাঁটাই করতে হবে, কখন কাটাই ছাঁটাই করতে হবে। এবার বলবো যে কাটাই ছাঁটাই করার আগের ব্যবস্থাপনা কি। তুমি দুম করে কাটাই ছাঁটাই করলে কিন্তু ভালো যে শাখা পোশাখা গজাবে এমনটা নয়। কিন্তু দেখো, এই যে গাছটা আছে, এই গাছটা যেদিন কাটাই ছাঁটাই করবে, ঠিক তার আগের দিন খুব ভালো করে গাছটাকে স্নান করাবে। কারণ গাছের পাতার উপর যে ধুলোর বা ময়লার যে লেয়ারটা পড়ে আছে, সেটাকে আমরা পরিষ্কার করে দেবো। কেন? আমরা একটা গ্রোথ রেগুলেটর স্প্রে করবো। ধরো তুমি কোনো কীটনাশক স্প্রে করছো, গাছের পাতার উপর ধুলোর লেয়ার পড়ে আছে, সেই কীটনাশকটা পাতা দিয়ে ইনটেক হবে না, আগে পাতাটাকে পরিষ্কার করতে হবে, তারপর স্প্রে করলে এটাতে খুব ভালো কাজ হয়। ঠিক এইভাবেই আমরা যেদিন গাছটাকে কাটাই ছাঁটাই করবো, তার আগের দিন গাছটাকে ভালো করে স্নান করিয়ে নেবো, পাতার উপরের স্তরে যে ধুলো ময়লা আছে সেগুলোকে পরিষ্কার করে দেবো। উদ্দেশ্যটা এটা। পরিষ্কার করার পর আমরা গ্রোথ রেগুলেটর ইন্ডিয়াতে মিরাকুলার খুব ভালো কাজ করবে। 1 লিটার জলে 30 ফোঁটা, বাংলাদেশি বন্ধুরা ফ্লোরা 1 লিটার জলে 5 ফোঁটা ভালো করে ঝাঁকাবে। স্প্রে করার আগে স্প্রে করবে পাতার উপরে এবং পাতার তলায়। ব্যাস, এটা হয়ে গেল। যারা মিরাকুলান কোথাও পাচ্ছ না, অবশ্য অনেক জায়গায় ভেজাল, প্রচুর জায়গায় ভেজাল হয়েছে, কারণ এটা জনপ্রিয় একটা গ্রোথ রেগুলেটর, তোমরা আমার সাথে যোগাযোগ করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8972774914 এ নক করো, নক করে ডিটেলসটাও আমি পাঠিয়ে দেবো। আরেকটা জিনিস তোমরা যদি করতে পারো তাহলে খুব ভালো হবে, সেটা হচ্ছে মোটামুটিভাবে ফেব্রুয়ারির 20 তারিখের পর থেকে প্রত্যেক 3 দিন অন্তর কাকা, থিটা, কনফিডার, সুপার সোনাটা, এই 4টে কীটনাশক 3 দিন অন্তর। ধরো আজকের কাকা করলে, তার ঠিক 3 দিন পরে থিটা করলে, তার ঠিক 3 দিন পরে সুপার সোনাটা করলে, তার ঠিক 3 দিন পরে কনফিডার করলে, এই একটা কোর্স করে রাখো। করে রাখলে যেদিন কাটাই ছাঁটাই করছো তার আগের দিন মিরাকুলান স্প্রে করে দাও, দিয়ে তারপর কাটাই ছাঁটাই করো। বোঝা গেল?
এইবার আমি গতকালকে মিরাকুলাম দিয়ে দিয়েছি, আজকের আমি কাটাই ছাটাই করব। দেখো এই যে গাছটার আজকের আমি শাখা প্রশাখার কাটাই ছাটাইটা করব, আগামীকাল তোমাদেরকে দেখাবো কিভাবে শিকড় কাটাই ছাটাই করতে হয়। আমি কি করব, আমি এই যে 6 ইঞ্চি টপ থেকে আমি 8 ইঞ্চি অথবা 10 ইঞ্চি টপে পরিবর্তন করব। যদি ধরো আমি 8 ইঞ্চি 10 ইঞ্চি টপে আমি পরিবর্তন করতে চাই, তাহলে আমরা 10 ইঞ্চি টপের সঙ্গে মানানসই হিসেবে আমরা গাছটাকে শেপ দেব। এবং কাটাই ছাটাই করার সময় আমরা কি করব, ভি আকারে করব। কেন ভি আকারে করব, এই যে ভি আকার, ধরো আমি এই যে গোল করে কাটলাম, এই যে গোল করে কাটা মানে হলো যদি বৃষ্টি হয় তাহলে জলটা এভাবে বসে যাবে, তাতে গাছের ক্ষতি হতে পারে। আমরা কি করব, আমরা সব সময় এইভাবে ভি আকারে কাটব। তাতে কি হবে, ভি আকারে কাটলে গাছের উপরে যখন জল পড়বে এই জলটা নেমে যাবে, তাতে গাছের কোনো ক্ষতি হবে না। অবশ্যই করে আমরা কাটতে থাকি। দেখো আমরা কাটছি এবং কাটার সাথে সাথে আমরা সব সময় এটা দেখতে থাকবো গাছের শেপটা কত সুন্দর আসছে। আমরা এইভাবে কাটতে থাকবো, আমরা কত ইঞ্চি টবে রাখতে চলেছি। এই যে গাছটার আমরা করব, আমরা চারিদিকে দেখব যে গাছটা এদিক ওদিক কোনো ডালপালা আছে কিনা। যেমন দেখো এই যে ডালটা, আমরা এটাকে কেটে ফেলবো। খুব ভালো করে দেখো, আমরা শুধু এই শাখাটাকে নেব। তুমি যদি চাও যে এইটাকে বাদ দিয়ে দেবো, বাদ দিতে পারো, কিন্তু আমি চাইছি না এটাকে বাদ দিতে। এটা থেকে মোটামুটিভাবে শাখাটা আমি কেটে ফেলেছি। এবার দেখো এই যে দুর্বল একটা ডাল, এটাকে আমরা কেটে ফেলবো। এই ধরনের দুর্বল ডালগুলোকে আমরা কিন্তু কেটে ফেলবো। জাস্ট আমরা এইগুলোকে প্রুন করে দেব। দেখো মাথাগুলো কেটে দিচ্ছি, যাতে কচি পাতা গজানোর যে ব্যাপারটা আছে সেটা খুব ভালো করে হবে। আমাদের কিন্তু একদম কাটাই ছাটাই কমপ্লিট, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এবার এই যে কাটা জায়গাগুলো আমরা কিন্তু যেটা করব সেটা হচ্ছে যে কোনো ফাঙ্গিসাইড, সেটা সাফ হতে পারে, সেটা বাংলাদেশের ম্যানসার হতে পারে, M45 হতে পারে, ব্লাইটক্স হতে পারে, ব্যাভিস্টিন হতে পারে, 1 লিটার জলে 1 থেকে 2 গ্রাম নিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে দেব, অথবা লেই করে এই জায়গাগুলোকে একেবারে লাগিয়ে দেব। এই পর্যন্ত হলো কাটাই ছাটাই করার ব্যাপারটা। এবার যাদের 1 বছরের গাছ তারা কি করবে, তারা এই মাটিটাকে একটা ভার্মি কম্পোস্টের লেয়ার দেবে। তারা তো আর শিকড় কাটাই ছাটাই করবে না আগামীকাল। ভার্মি কম্পোস্টের লেয়ার করে তাতে 1 চা চামচ পটাশ, 1/2 চা চামচ ফসফেট, 1 মুঠো সরিষার গুঁড়ো খোল। আর যাদের কাছে আমার তৈরি স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজার অথবা হিবিস্কাস ফার্টিলাইজার রয়েছে, তারা কিন্তু শুধু ভার্মি কম্পোস্টের সঙ্গে 1 মুঠো দিয়ে ভালো করে মিশিয়ে এই গাছের গোড়ায় দিয়ে জল দিয়ে দেবো। ব্যাস, একেবারেই কমপ্লিট, একেবারেই কমপ্লিট, আর কিচ্ছু করতে হবে না। কিন্তু যারা শিকড় কাটাই ছাটাই করবে তাদের ব্যবস্থাপনা আগামীকাল বলব। আগামীকাল শিকড় কাটাই ছাটাই করে তোমাদেরকে দেখাবো। যাই হোক, তোমরা যারা এই ফার্টিলাইজার এবং এই ভিডিওতে বলা কীটনাশকগুলো আমার থেকে সংগ্রহ করতে চাও, আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8972774914 এ নক করো, ডিটেলস চাও আমি পাঠিয়ে দেবো, তুমি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবে। বন্ধুরা এই ছিল আমার ভিডিও বিষয়বস্তু। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করো। বন্ধুরা সবাই খুব ভালো থেকো, খুব মজা করো। নমস্কার।